প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত শেখ, বাংলাদেশের মসজিদগুলোতে দেরি করে আজান দেয়, বিশেষ করে আসরের আজানটা অনেক দেরি করে ফেলে। পুরুষরা জামাতে সালাত পড়া উত্তম, কিন্তু আসর তো আউয়াল ওয়াক্তে পড়তে হয়। এখন জামাত ত্যাগ করে বাসায় সালাত পড়া উত্তম নাকি জামাতবদ্ধ হওয়া উত্তম হবে? এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আলী ওয়াক্তিহা, যখন জালেম শাসকরা আসরের সময় পার হয়ে চলে যাবে আর ঘুমিয়ে থাকবে, বা ইয়ামিতুনা সালাতান ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত পড়বে না। ভোগবিলাসী শাসকদের জমানায় এরকম হয়েছিল, তারা না আসলে জামাত শুরু হবে না। আব্বাসীয় খলিফাদের যুগে এরকম হয়েছে, বা উমাইয়া আমলের বেশ কিছু খলিফাদের যুগে হয়েছে। উমাইয়া আমলের খলিফারা তো নিজেরাই ইমামতি করত, তারা না আসলে সালাত শুরু হবে না। তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে যে এরকম হবে, তখন তোমরা সাল্লিস সালাত আলি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে তোমরা সালাত আদায় করে না। তো আজকাল আমাদের দেশে বেদাতিরা সালাতকে বিলম্ব করে, বিশেষ করে আসর এবং ফজরের সালাত একবার সুন্নতের খেলাফ লেট করে পড়ছে। এই ক্ষেত্রে উত্তম হবে আউয়াল ওয়াক্তে বাসায় পড়ে নেওয়া। আর তারপরে যদি আপনি বাসাতেই থাকেন, অবসর থাকেন, তো মসজিদে গিয়ে দ্বিতীয়বার নফলের নিয়তে পড়ে নেবেন, যাতে জামাতেরও ফজিলত পেয়ে যান। কিন্তু সামান্য আধা ঘন্টা শুধু লেট হচ্ছে হয়তো, তাহলে তখন বলবো যে না, অপেক্ষা করেন আর জামাতে গিয়ে সালাত আদায় করেন, এটি যথেষ্ট ইনশাআল্লাহ।